আপনার কি বলতে চাইছেন? হ্যাঁ, আসল চেহারা মানে কোন অধিকারে এইসব কথা বলছেন? কত ক্ষতি করবেন আমাদের ছেলেটা? জবে থেকে ওর জীবনে তুমি এসেছো, একটার পর একটা সর্বনাশ হয়ে যাচ্ছে আমার দিকে তাকাও। লাস্ট বারের মতো ওয়ার্ন করছি, আজকে যদি রিত্তির কোনো ভালো মন্দ কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না, কিছুতেই আমি তোমায় ছাড়বো না বলে দিলাম। অফিসার, এই কেসটা আমি হ্যান্ডেল করছি, যা ইনভেস্টিগেট করার আমি করবো, আপনি রিদ্ধিমান সিংহর আগে ছেড়ে দিন। সরি ম্যাডাম, আপনি তো জানেন এটাই প্রোটোকল। বনি, বনি প্লিজ ডু সামথিং, ওদের আটকাও, ওরা রিদ্ধিকে থানায় নিয়ে যাচ্ছে, প্লিজ আটকাও, কিছু একটা করো। আমার হাত পা বাঁধা পড়ো পিসি, আইনের কাজে আমি বাধা দিতে পারি না। ওখানে গোলমাল হয়ে গেল কেন বিন্দি? স্যারের স্যারের আবার আমার আমার জন্য ফেস লস হলো, যে আমাকে একটার পর একটা বিপদের থেকে বাঁচাচ্ছে, আমি ক্রমাগত তাকে একটার পর একটা বিপদের মধ্যে কেন ঠেলে দিচ্ছি আবার? আমার জন্য স্যারের আর কোনো বিপদ হতে আমি দেবো না, কিছু একটা তোকেই করতে হবে বিন্দি, ইউ নিড টু ডু সামথিং। আর যদি পুলিশ কাউকে ধরে নিয়ে যায়, সেটা আমাকে ধরে নিয়ে যাবে, স্যারকে নয়। স্যারের কোনো ক্ষতি হতে আমি আর কিছুতেই দেবো না, দেবো না। ম্যাম, ম্যাম আপনি এখানে কিছু খুঁজছেন? মিলি ধরা পড়েছে বিন্দু, আর আমি শিওর যে আমাদের নেকলেসটা ওই চুরি করেছে আর এখানে কোথাও লুকিয়ে রেখেছে। বাহ ম্যাম, তাহলে আপনি ওকে কি ইন্টারোগেট করুন না, আমি শিওর আপনি জোর দিয়ে জিজ্ঞেস করলে ও ঠিক বলে দেবে। ম্যাম তোমার কি মনে হয়? আমি ওকে জিজ্ঞেস করিনি, আমি এমনি এমনি এখানে এসে খোঁজাখুঁজি করছি। সরি ম্যাম, সরি, আসলে ম্যাম আমি এটাই বলতে চাইছিলাম, কিছুই স্বীকার করছে না। আর এখন আমার হাতে একদম সময় নেই, যেভাবেই হোক নেকলেসটা আমাকে খুঁজে বের করতেই হবে, ওটাই একমাত্র উপায় জাম্বুকে বাঁচানোর। নাহলে জাম্বুকে অপমানিত হওয়া থেকে যেরকম বাঁচাতে পারলাম না, থানে নিয়ে যাওয়া থেকেও আমি বাঁচাতে পারবো না। তুমি বরঞ্চ এখন যাও, আমাকে নেকলেসটা খুঁজতে দাও। এখানেই লুকিয়ে বসেছিল, কোথায় রেখেছে? আপনি এখানে কি করছেন? কিছু দরকার আপনার? না না, আমি জাস্ট গোটা কলেজটা একটু ঘুরে দেখছিলাম। ওই মিলিকে তো আমিও একবার এই স্কাল্পচার রুমের বাইরে দেখেছিলাম, ওর হাতেও কাদা লেগেছিল, মানে এখানে কাদামাটি নিয়ে কিন্তু কিছু করতে এসেছিল, কিন্তু কি সেটা? বিন্দি, নেকলেসটা তো এখানে কোথাও খুঁজে পাচ্ছি না। ম্যাম এবার আমিও শিওর ওই মিলি এই রুমের মধ্যে কোথাও নেকলেসটা লুকিয়ে রেখেছে। ম্যাম হ্যাঁ, সেটা তো আমারও সন্দেহ হয়েছিল, বলেই তো এত খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু প্রুফ কোথায়? কিছুই তো খুঁজে পাচ্ছি না। কলেজের সিসিটিভিগুলো অবধি খারাপ হয়ে গেছে, তার মানে তার মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে। বিন্দি আমরা একটা কাজ করি, আমরা কলেজের বাইরেটা গিয়ে খুঁজি। ম্যাম আমাকে একটাবার দেখতে দেবেন? দেখো thank you.
কাঁচারটা তো বেশ কিছুদিন আগে তৈরি করা, তাহলে কাদা দিয়ে এটা কে বন্ধ করলো? আর ম্যাম দেখুন, এটা কিন্তু কাঁচা রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যেটা আজকেই কেউ বন্ধ করেছে। গাড়িটা কলেজের ভেতর নিয়ে এসো। তাহলে সিংহরায়দের 650টি হলো, ওই অরিজিনাল এক্সক্লুসিভ নেকলেস হাতছাড়া হলো, সেই সঙ্গে ফেস লসও হলো। ঠাকুর, আজ ভাগ্যিস তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছ। রাহুল, ওরা তো দাবায় গিয়ে চলে যাচ্ছে না, সে বনিটা গেল কোথায় আমি বুঝতে পারছি না। বাড়িতে পুলিশ থেকেও তো কোনো লাভ হচ্ছে না, বনি তো অপরাধীকে ধরতে পারছে না, এই সব কিছু দোষ আমার, আর কষ্ট পাচ্ছে রিদ্ধি। একদম চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। দেখুন, আমি বিশ্বাস করি আপনি কোনো ভুল করতে পারেন না, আমি আমার সমস্ত সোর্স সব ক্ষমতা কাজে লাগিয়ে দেব। আমি আপনার কথা দিচ্ছি, একটা রাত আপনাকে আমি থানায় থাকতে দেবো না। আমি এক্ষুনি আমার উকিলের সঙ্গে কথা বলছি, একটু সময় দিন, এক্ষুনি। সব কিছু হয়েছে ওই বিন্দির জন্য, ওর প্ল্যানের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। সিংহরায় জুয়েলার্সের মান সম্মানের উপর লোকে কথা শোনাচ্ছে, আঙুল তুলছে, সব ওর বোগাস প্ল্যানের জন্য হয়েছে। আমি ওকেই বলেছিলাম এই জিনিসটা না করতে, বাট না, তো আমার কথা শুনবেই না কখনো, ভূত লোকজন সব। গাড়ি এসে গেছে, আসুন। কোথাও যাবেন স্যার। স্যার, বিন্দি আপনাকে কথা দিয়েছিল না যে বিন্দি আপনার মাথা হেট হতে দেবে না? বিন্দি সেই কথা রেখেছে, সব প্রবলেম সলভ স্যার। যার জন্য এত হুলুস্থুল, সিংহরায় জুয়েলার্সের অরিজিনাল নেকলেসটা এখানে। শুধু আসল নেকলেসই না, আসল অপরাধী আমাদের হাতে উঠল। এই সেটটা চুরি করেছিল আমাদের সিংহরায় জুয়েলার্সের একজন স্টাফ মিল। আর ও কার জন্য এটা চুরি করেছিল সেটাও খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলি। সর্বনাশ, মিলি ধরা পড়ে গেল, এবার কোনোভাবে আমার নামটা বলে দেবে না তো, তাহলে তো আমি শেষ। আর যার জন্য ইভেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, এই নেকলেসটা আমরা খুঁজে পেয়েছি সব কিছু, সেজন্য বিন্দিকে আমি সবার তরফ থেকে থ্যাংক ইউ জানাতে চাই। ওই প্রথম নোটিস করে যে এই নেকলেসটা মূর্তির মাথার মধ্যে লোকানো, তারপরেই আমরা এটা খুঁজে পাই। এটা টিম এফোর্ট ম্যাম। আর ম্যাম, আপনি যদি সময় মতন এই মিনিকে ধরতে না পারতেন, আর যদি না বুঝতেন যে স্কাল্পচার রুমের মধ্যেই কোথাও হয়তো এই নেকলেসটা লোকানো আছে, তাহলে নেকলেসটা আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা কেউ খুঁজে পেতাম না স্যার। সো ম্যাম, the credit goes to you. Mr. Bose, আপনি অরিজিনাল নেকলেসটা দেখতে চেয়েছিলেন না? এটা সিংহরায় জুয়েলার্সের এক্সক্লুসিভ কালেকশন, আপনি ভালো করে দেখে পরীক্ষা করে নিতে পারেন। You have nothing to worry. We are extremely sorry, Mr. Shingarman. আমরা বুঝতে পারিনি যে এত বড় একটা ক্রাইসিসের সঙ্গে আপনারা ডিল করছেন। মিস্টার বোস, তবে এই সব কিছু হয়েছে জানেন তো আমাদের কলেজের স্টুডেন্টদের জন্য। সত্যি আপনারা এত বছর এই বিজনেসে থেকেও আপনারা কিন্তু দেখে বুঝতে পারেননি এটা অরিজিনাল নয়, কারণ এটা আমাদের স্টুডেন্টদের ক্রেডিট।
ওদের হাতের কাজ এতটাই নিখুঁত, আর আজকে সন্ধেটাও যে এরকমভাবে ভালো নোটে শেষ হয়েছে সেটাও কিন্তু ওদের জনিদের ক্রেডিট কোস্ট দেন। যাক, সব ভালোয় ভালোয় মিটেছে, এবারে আর দেরি কেন, কন্ট্রাক্টটা নিয়ে আসুন, আমরা সই করতে চাই।